এভাবেই আগুনে পুড়ে মারা গেল বাজরিকা আর ককাটেল প্রজাতির 4,000 পাখি। গত 15ই অক্টোবর বাগেরহাটের চিতলমারী উপজেলার সুরশাল গ্রামের মোহাম্মদ শুভ্র শেখের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। খামারি শুভ্র শেখ বলেন, 7 থেকে 8 বছর আগে পাখির খামার শুরু করেছিলাম। অনেক কষ্টে খামারটিকে বড় করেছি। খামারে ককাটেল ও বাজরিগার জাতের 4,000-এর বেশি পাখি ছিল। আমার বসত ঘরের পাশেই পাখির খামারটি ছিল। ভোর 4টার দিকে আগুনের তাপ ও পাখির চেঁচামেচিতে আমাদের ঘুম ভেঙে যায়। ঘরের বাইরে এসে দেখি ঘরের পাশে পাখির খামারে দাউ দাউ করে আগুন জ্বলছে। কারেন্টের ওই থেকেই হয়েছে, ওই বাল্বের গোড়া থেকেই সৃষ্টি হয়েছে কারেন্টটা। বাল্বটা দেওয়া হয়, ওই বাল্বের গোড়া থেকে পাখি ওড়ে, বাতাস লাগে, ওইখান থেকে পাখির গাত থেকেই ধরে গেছে আমার যেটা ধারণা। খাবার দিয়ে বেরোইছি 9টা সাড়ে 9টার সময়, ছেলেটা বাড়ি আইছে, ভাইয়ের ঘরে ঢুইছে, আবার ভাইয়ের ঘর দিয়েছি, ধয় দিয়েছি, তারপর আমি যে ঘুম পড়েছি নামাজ পড়ি, সকাল উঠেই দেই আগুন। আর আগুন সে সময় আমি দেখাই, আমার ছেলে দেখা, আমরা কেউ কিছু ঠেকাতে পারিনি। পরিবারের সদস্যরা জানান, শুধু পাখি নয়, চোরের ভয়ে পাখি বিক্রির টাকা আর সোনার গহনাও রেখেছিল এই খামারে, সেটাও পুড়ে শেষ। আমার ছেলেটা দীর্ঘদিন যাবত কষ্ট সাধনা করে এই পাখির ফার্ম করে আমাদের বাঁচায় রাখে। এই পাখির ফার্মে আগুন লেগে যাতে আমাদের এখন আর কিছুই নাই, আমরা নিঃস্ব হয়ে গেছি। চাই সরকারের কাছে আবেদন, আমাদের যদি কোনো সাহায্য সহানুভূতি করা যায়, আমাদের মধ্যে একটু খেয়াল রাখলে আমার ছেলেটা হয়তো আমাদের নিয়ে আবার স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে। একজোড়া পাখি ছিল, সেই পাখি ককাটেল নাম, ওই জোড়া শিশি দিলে পাখিগুলো চুপ হয়ে যেত, কিন্তু ওই যে একজোড়া ছিল ওই জোড়া আমার শিশির সাথে শেষে ওই জোড়া শিশি দিত। পরে আমি এই জায়গা থেকে 4 জোড়া পাখি কিনছিলাম, পরে আমি পাখিগুলো পুষতাম, পোষার পরে ভাইয়াকে দিয়েছিলাম, ভাইয়া এগুলো বিক্রি করছিল, বিক্রি করলে পরে এই জায়গায় এসে প্রত্যেক দিন দেখতাম, দেখলে খাবার দিতাম, তারপরে এখন এই ঘরটা পুড়ে যাওয়াতে আমার খুব কষ্ট লাগছে। তালিকাভুক্ত না থাকায় কোনো ক্ষতিপূরণ না পেলেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। বাজরিকা এবং ককাটেল নামে 2 প্রজাতির শৌখিন পাখির খামারটি ধ্বংস হয়ে যায় আগুনে পুড়ে। উক্ত খামারে প্রায় 4,000-এর মতো পাখি ডিম বাচ্চা ছিল। খামারটি নিবন্ধনকৃত না থাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তবে খামারিকে অত্র দপ্তর থেকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা হবে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তার পাশে দাঁড়ালে নতুন করে আবারও স্বপ্ন দেখতে পারবে বলে মনে করছেন এলাকাবাসী।